ধরেন আপনি একজন কোটিপতি মানুষ, সেই ক্ষেত্রে কিন্তু আপনি চাইলে একদিন মার্সিডিজ, একদিন চাইলে বিএমডাব্লিউ গাড়ি চালাতেই পারেন। আপনার কাছে অনেক ধরনের গাড়ি থাকতে পারে। বাট আপনি যদি একদম মধ্যবিত্ত ফ্যামিলির কেউ হয়ে থাকেন, কেবলমাত্র একটা চাকরি শুরু করেছেন, একটা গাড়ি কেনার অ্যাবিলিটি আপনার হয়েছে, সেক্ষেত্রে কিন্তু আপনি গাড়ি কেনার সময় অনেক বেশি চিন্তাভাবনা করবেন। কোন গাড়িটা কিনলে ভালো হবে, কোন গাড়িটা কম বাজেটে আপনি পাবেন এবং কোন গাড়িটা আপনি মাইলেজ বেশি পাবেন, এই সকল বিষয় চিন্তা করে দেন কিন্তু আপনি গাড়িটা কিনবেন। ঠিক সেরকমভাবে আপনি যখন মাইক্রোফোন কিনছেন, আপনি যদি কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন, প্রথম দিকে কিন্তু আপনার ওই ক্ষমতা থাকে না, আপনি চাইলেই কিন্তু খুব দামি কোনো মাইক্রোফোন কিনতে পারবেন না। তবে আপনি যখন একটা ইনভেস্টমেন্ট করবেন, আপনার কিন্তু অনেক ডিসাইড করে ইনভেস্টমেন্টটা করতে হবে, যাতে করে সেই ইনভেস্টমেন্টটা থেকে আপনি প্রপার যে ভ্যালু সেটা নিয়ে আসতে পারেন। তো আজকের ভিডিওতে আমরা একটা মাইক্রোফোন নিয়ে কথা বলবো, শুধু মাইক্রোফোন না, এটা একটা হ্যান্ডহেল্ড রেকর্ডার, যেটা হলো জুম H1n। আমার হাতে যেটা আছে এটা হলো জুম H1 আগের ভার্সন, এবং জুম H1n এখন যে অডিওটা শুনতে পাচ্ছেন, আমার জাস্ট উপরে 8 ইঞ্চি দূরত্বে সেটাকে বুম করা আছে, তো সেটার অডিও আপনারা এখন শুনতে পাচ্ছেন। তো আজকের ভিডিওতে আমরা ওই জিনিসটাই দেখবো, আসলে জুম H1n যে মাইক্রোফোন রয়েছে, মাইক্রোফোন কাম রেকর্ডার, সেটাকে আপনি বুম আকারে ব্যবহার করতে পারবেন কিনা, যদি করতেই পারেন সেক্ষেত্রে অডিও কোয়ালিটি কেমন হতে পারে, এবং জুম H1n এর যে অডিও সেটার সাথে আমি আপনাদেরকে কিছু শর্টগান মাইক্রোফোনের সাথে কম্পেয়ার করে দেখাবো, যেগুলো বেসিক্যালি বুম আকারে ব্যবহার করার জন্য তৈরি করা হয়েছে, সেগুলোর সাথে কীভাবে এটা কম্পেয়ার করা যায়, অডিও কোয়ালিটি কীরকম পাই, এই জিনিসগুলো দেখবো। যেরকম আমার হাতে আছে রোড ভিডিও মাইক NTG, এবং এখন আপনারা যে অডিওটা শুনতে পাচ্ছেন এটা হলো AKG-র একটা মাইক্রোফোন, AKG P170। তো এই মাইক্রোফোনগুলোর সাথে আমরা কম্পেয়ার করে দেখবো। তো চলুন শুরু করি। এখন অনেকেই আমাকে বলতে পারেন, এই মাইক্রোফোনটা যদি আমি কাছে রেখে রেকর্ড করি সেক্ষেত্রে তো আমি ভালো কোয়ালিটির একটা অডিও পাবো, কেন আমি দূরে রেখে অডিওটা রেকর্ড করব? তো সেটার উত্তর হলো, আমরা যখন ভিডিও ধারণ করছি, আমরা যদি একটা মাইক্রোফোনকে আমাদের সাথে রাখি বা সামনে রাখি, সেটা অনেক সময় দেখতে ভালো লাগে না, অনেকে এই জিনিসটা পছন্দ করেন না। ওই সকল ক্ষেত্রে মাইক্রোফোনটাকে আমরা বুম আকারে আমাদের জাস্ট মাথার উপরে যদি সেট করে দিই, সেক্ষেত্রে আমরা অডিও কোয়ালিটি ভালো পাবো, তার সাথে সাথে আমাদের যে মাইক্রোফোন রয়েছে ভিডিওতে ভিজিবল হবে না। তো এই কারণে মূলত বুম করা হয়ে থাকে বিভিন্ন ইন্টারভিউতে, কিংবা আপনারা যদি নাটক সিনেমা মুভিতে চিন্তা করেন, সেক্ষেত্রে কিন্তু বেশিরভাগ সময় অডিওটা যখন রেকর্ড করা হয় সেটাকে বুম আকারে ট্যালেন্টের জাস্ট মাথার উপরে রাখা হয়। তো আপনি যদি ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন, আপনার যদি মাইক্রোফোনটা ফ্রেমের ভিতরে ভিজিবল থাকুক এই জিনিসটা পছন্দ না হয়, সেক্ষেত্রে এই জিনিসটা আপনারা ট্রাই করতে পারেন। তো এইটা মূলত বেশি ভালো কাজ করে আপনি যখন কোনো শর্টগান মাইক্রোফোন ব্যবহার করবেন, যেরকম এটা একটা শর্টগান মাইক্রোফোন, রোড ভিডিও মাইক NTG। শর্টগান মাইক্রোফোনের যে সুবিধা সেটা হলো, আপনি যখন এটাকে পয়েন্ট আউট করে দেন, সামনের দিকে যে অংশ আছে এই দিকের অংশের সামনে যে থাকবে তার ভয়েসটা ভালোভাবে পিক আপ করবে, এবং সাইডে পেছনে যদি কোনো নয়েজ থাকে কিংবা কোনো সাউন্ড থাকে সেটাকে রিজেক্ট করে দেবে। এই কারণে যখন বুম আকারে ব্যবহার করা হয় শর্টগান মাইক্রোফোন বেশিরভাগ সময় ব্যবহার করা হয়ে থাকে। তবে আমরা যখন কোনো মাইক্রোফোন কিনবো একদম শুরুর দিকে, আমাদের কিন্তু ওই অ্যাবিলিটি থাকে না, আপনার দামি কোনো শর্টগান মাইক্রোফোন ইনভেস্ট করবো, কিংবা অনেক ধরনের মাইক্রোফোন থাকবে, যখন আমার যেটা প্রয়োজন সেটাকে ব্যবহার করবো, আমাদের কিন্তু চিন্তা করতে হয় একটা মাইক্রোফোনেই কিনবো, ওই একটা মাইক্রোফোন দিয়েই আমরা বিভিন্ন ধরনের কাজ কীভাবে করতে পারি। তো সেই জিনিসটাই কিন্তু করে দেখাতে পারে জুম H1n, যে হ্যান্ডি রেকর্ডার রয়েছে সেটা। তো জুম H1n সম্পর্কে একটু আপনাদেরকে বলে নিই প্রথমে, এটা হলো একটা হ্যান্ডি রেকর্ডার, এটা আপনি যদি চান আপনার যে অডিও রয়েছে সেটাকে রেকর্ড করতে পারবেন ডিরেক্টলি, ক্যামেরার দরকার নেই, অন্য কোনো ডিভাইসের দরকার নেই, মেমোরি কার্ড ব্যবহার করে এটার ভিতরে ইন্টারনালি আপনি রেকর্ড করতে পারবেন, এটা হলো প্রথম সুবিধা। আপনি যদি চান এই যে হ্যান্ডি রেকর্ডার রয়েছে এটার সামনে একটা মাইক্রোফোন রয়েছে, এই মাইক্রোফোনটা ব্যবহার করে যখন ভিডিও রেকর্ড করছেন সরাসরি সেটা কিন্তু ক্যামেরায় ফিট করতে পারবেন, আপনি জাস্ট একটা ক্যাবল দিয়ে এটার যে লাইন আউট রয়েছে সেটাকে সংযোগ করে দিলেন আপনার ক্যামেরার সাথে, সেক্ষেত্রে এইটার যে অডিও রয়েছে ডিরেক্টলি আপনার ক্যামেরা ভিডিওর সাথে ব্যাক হয়ে যাবে, আলাদাভাবে পরবর্তী সময় আপনার সিঙ্ক করতে হবে না, এটা আরেকটা সুবিধা রয়েছে। এরপরে যে সুবিধা, এটার যে মাইক্রোফোন দেওয়া আছে, এটা যেহেতু রেকর্ডার এটার সাথে একটা মাইক্রোফোনও দেওয়া আছে, তো সেই মাইক্রোফোনের অডিও কোয়ালিটি কিন্তু খুব সুন্দর। আপনারা এখন যে অডিওটা শুনতে পাচ্ছেন সেটা কিন্তু জুম H1n এর যে বিল্ট ইন মাইক্রোফোন রয়েছে XY ক্যাপসুলের, সেই অডিওটাই আপনারা শুনতে পাচ্ছেন। এটা স্টেরিও যে সাউন্ড সেটা রেকর্ড করতে পারে, আপনার চারিপাশের যে সাউন্ড একটা 3D এনভায়রনমেন্টের মতন ক্রিয়েট করে সেই সাউন্ডটা রেকর্ড করবে। তো যারা গান বাজনা করেন,
আপনারা যদি গ্রুপ আকারে কোনো মিউজিক রেকর্ড করতে চান সেক্ষেত্রেও কিন্তু এটা ভালো সলিউশন হতে পারে। তো এইটাকে এখন আমরা যদি বুম আকারে সেট করতে চাই কীরকম রেজাল্ট পাবো, তো এখন আপনারা সেই অডিওটাই শুনতে পাচ্ছেন, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন বুম আকারে যদি আপনারা সেট করেন সেক্ষেত্রে এরকম একটা অডিও আপনারা পাবেন। এখন আমি যদি অন্য কোনো মাইক্রোফোন এর সাথে কম্পেয়ার করতে চাই সেক্ষেত্রে শর্টগান মাইক্রোফোন কম্পেয়ার করাটাই বেটার হবে, কারণ এটা যেহেতু আমরা বুম আকারে ইউজ করছি, বুম আকারে শর্টগান মাইক্রোফোনে বেশিরভাগ সময় ব্যবহার করা হয়ে থাকে, সেই কারণে আমরা শর্টগান মাইক্রোফোন ব্যবহার করেই কম্পেয়ার করে দেখবো এটার অডিও কোয়ালিটি। আমরা রোড ভিডিও মাইক NTG যেটা রয়েছে এটা একটা প্রপার শর্টগান মাইক্রোফোন, এটা আমরা যদি দেখি সামনের দিক থেকে বেটার ওয়েতে অডিওটাকে রেকর্ড করে, এবং আমরা যদি সাইড থেকে কথা বলি তাহলে কিন্তু অডিওটা অনেকাংশেই আপনারা কম শুনতে পাবেন। সো এটাকে যদি আমি এখানে ধরে রাখি, আমাকে একটু এক্সকিউজ করবেন কারণ আমার কাছে এতগুলো মাউন্ট নেই যাতে করে একই সাথে সবগুলো মাইক্রোফোনকে আমি মাউন্ট করতে পারবো, এর জন্য আমি হাতে ধরেই আমার অডিওটা রেকর্ড করছি। সো আমি যদি এটাকে আমাদের এই মাইক্রোফোনের জাস্ট পাশেই রেখে দিই সেক্ষেত্রে আপনারা এরকম একটা অডিও পাবেন। এখন আপনারা যে অডিওটা শুনতে পাচ্ছেন এটা হলো রোড ভিডিও মাইক NTG-র একটা অডিও, একদম আনএডিটেড একটা অডিও। যদি রোড ভিডিও মাইক NTG শর্টগান মাইক্রোফোন আপনারা ব্যবহার করেন এরকম একটা অডিও কোয়ালিটি পাবেন। এখন আপনারা যে অডিওটা শুনতে পাচ্ছেন এটা হলো জুম H1n হ্যান্ডি রেকর্ডারের অডিও। আপনারা যদি জুম H1n কে আপনাদের জাস্ট মাথার উপরে 7-8 ইঞ্চি উপরে যদি এটাকে পজিশন করে দেন অডিও রেকর্ড করেন এরকম একটা অডিও পাবেন। এবার আমরা আরেকটা মাইক্রোফোনের সাথে কম্পেয়ার করবো, যেটা হলো স্মল ডায়াফ্রেম কন্ডেন্সার মাইক্রোফোন। এটাও একটু শর্টগান টাইপের মাইক্রোফোন, যদিও প্রপার শর্টগান মাইক্রোফোন না, এখন আপনারা কিন্তু ওই মাইক্রোফোনটা থেকে শুনছেন। এখন আপনারা শুনছেন AKG P170 স্মল ডায়াফ্রেম কন্ডেন্সার মাইক্রোফোনের যে অডিও সেটা এরকম একটা অডিও কোয়ালিটি আমরা পাবো যদি স্মল ডায়াফ্রেম কন্ডেন্সার মাইক্রোফোন আমরা ব্যবহার করি। অ্যাগেইন আপনারা এখন আমাকে শুনতে পাচ্ছেন জুম H1n হ্যান্ডি রেকর্ডার, সেটা ব্যবহার করে আমার জাস্ট মাথার উপরে সেট করা রয়েছে, এরকম কোয়ালিটির একটা অডিও আমরা পেতে পারছি। সো আমার মনে হয় বন্ধুরা আপনারা বুঝতেই পারছেন, আপনারা যদি জুম H1n হ্যান্ডি রেকর্ডার সেটা কিনে থাকেন, যদি সেটাকে ফ্রেমের ভেতরে রেখে আপনারা ভিডিও রেকর্ড করতে না চান সেক্ষেত্রে কিন্তু আপনারা চাইলে সেই কাজটা করতে পারবেন। আপনাদের জাস্ট মাথার উপরে 7-8 ইঞ্চি উপরে যদি এটাকে স্থাপন করে রাখেন অ্যান্ড দেন যদি ভিডিওটা এরকম রেকর্ড করেন এরকম কোয়ালিটির একটা অডিও পাবেন। আমার কাছে মোটামুটি চালিয়ে নেবার মতন কিন্তু একটা অডিও মনে হচ্ছে। তো এবার আমার ফাইনাল থট শেয়ার করার বেলা, এটাকে আপনি বুম আকারে ইউজ করতে পারবেন কি না। টেকনিক্যালি যদি বলি, হ্যাঁ আপনি এটাকে বুম আকারে ইউজ করতে পারবেন, তবে আমার কাছে যেটা মনে হয়েছে এটার যে সাউন্ড আপনি যখন বুম আকারে ব্যবহার করছেন যেহেতু একটু ডিস্টেন্সে থাকে একটু টাইনি মনে হয়। সো যাদের ভয়েস খুব বেশি মোটা বা বুমি তাদের ক্ষেত্রে এটা হেল্প করবে, ওই বুমিনেসটাকে একটু রিডিউস করবে, বাট অলরেডি যাদের ভয়েস একটু টাইনি তাদের ক্ষেত্রে কিন্তু এটা ভালো কাজ করবেন না, অডিওটা শুনতে ভালো লাগবে না। তবে একদম যদি আপনার কাছে কোনো শর্টগান মাইক্রোফোন থেকে না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি অকেশনালে চাইলে এটাকে বুম আকারে ব্যবহার করতে পারবেন। আরেকটা জিনিস মনে রাখতে হবে, এটা যেহেতু খুবই সেন্সিটিভ একটা মাইক্রোফোন, যে প্লেসে বসে আপনি অডিওটা রেকর্ড করবেন সেই প্লেসটা যদি নীরব হয়, সেই প্লেসে যদি নয়েজ না থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু ভালো কোয়ালিটির অডিও আপনি পেতে পারেন। সো এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওতে চেষ্টা করলাম আপনাদের জুম H1n যে হ্যান্ডি রেকর্ডার রয়েছে সেটা বুম আকারে ব্যবহার করলে কীরকম অডিও কোয়ালিটি পাবেন সেই বিষয়টা জানানোর। এর পরবর্তী একটা সময় আমি নতুন একটা ভিডিও তৈরি করব, আমার মাথায় যে আইডিয়াটা আছে সেটা হলো আপনার কেন জুম H1n হ্যান্ডি রেকর্ডারটা কেনা উচিত। আমার এটার পিছনে বেশ কিছু যুক্তি আছে যেগুলো আমি আপনাদের সাথে এর পরের কোনো ভিডিওতে শেয়ার করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে আবার দেখা হয়ে যাচ্ছে। আনটিল দেন, গুড বাই।